সকলকে জানাই শুভ ব্রিজের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। দেখতে দেখতে আরও একটা দুর্গোৎসব কেটে গেল, কিন্তু বিদায়বেলায় ঘটে গেল দুর্ঘটনা। বিসর্জনে আবারও নৌকাডুবির ঘটনায় মৃত্যু হলো পাঁচজনের। সোমবার বিসর্জনের সময় মুর্শিদাবাদের একটি জলাশয়ে 10 জন যাত্রীবাহী একটি নৌকা ডুবে যায়। এখন পর্যন্ত 5 জন আহতকে উদ্ধার করা হয়েছে, বাকিদের খোঁজ চলছে। মৃতরা প্রত্যেকেই বেলডাঙ্গার বাসিন্দা। এমতো পরিস্থিতিতে দাঁড়িয়ে করোনার নয়া আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় 4,121 জন। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 59 জনের। রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো প্রায় 6,546 জনের। এ রাজ্যে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে থাকলেও বিশ্বের মধ্যে ভারতের মৃত্যুটা সবচেয়ে কম। এখনো পর্যন্ত দেশে মোট করোনা থেকে আরোগ্য লাভ করেছেন প্রায় 71,37,228 জন। এই করোনা প্রসঙ্গে উঠে আসে বাঙালি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথা। করোনার থাবা থেকে রেহাই মিললেও এখনো সম্পূর্ণ সুস্থ হননি তিনি। গত 24 অক্টোবর থেকে শারীরিক অসুস্থতার অবনতি ঘটেছে। সোমবার রাতেই ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল তাকে। হাসপাতাল সূত্রে খবর, তার শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা তারতম্য ঘটার পাশাপাশি তার স্নায়ু ঠিকমতো কাজ করছে না। বিশ্বজুড়ে যতই বাড়ুক ভাইরাসের প্রকোপ, প্রযুক্তি ভাইরাসের সামনে মাথা নত করতে নারাজ, এমনটাই প্রমাণ করে দিল নাসা গবেষণা কেন্দ্র। গবেষকরা জানিয়েছেন চন্দ্রের সূর্যলোকিত অংশে এবার মিলেছে জলের হদিশ। নাসার টেট্রোস্ফেরিক অবজারভেটরি ফর ইনফ্রারেড অ্যাস্ট্রোনমি বা সোফিয়া চাঁদের সূর্যলোকিত পৃষ্ঠে জল থাকার বিষয়টি নিশ্চিত করেছে। অন্যদিকে নানা দুঃসময় কাটিয়ে আজ বেলা 10টা থেকে শুরু হয়েছিল ভারত ও আমেরিকার মধ্যে তৃতীয় 2+2 বৈঠক। এই বৈঠকে সই হতে পারে নজিরবিহীন প্রতিরক্ষা চুক্তি। বৈঠকের পূর্বে এমনটা জানানো হয়েছিল সরকারের পক্ষ থেকে। এই আলোচনায় অংশ নেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। কেবল প্রতিরক্ষার ক্ষেত্রেই নয়, উত্তরপ্রদেশের প্রায় 3 লাখ হকারদের জন্য সুবন্দোবস্ত করলেন মোদী। তার স্ট্রিট ভেন্ডর আত্মনির্ভর নিধি যোজনায় হকারদের বিশেষ ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। অপরদিকে পুজো কাটতে না কাটতেই ভোটের দাদামা বেজে উঠেছে। সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, এবারও বিধানসভাকে নিজের হাতে রাখতে চান মুখ্যমন্ত্রী। তাই পশ্চিমবঙ্গকে গেরুয়া দল মুক্ত করার উদ্যোগে ডিজিটাল প্রচার শুরু করেছেন তিনি। তবে এত কিছুর মধ্যেও বেঁচে রয়েছে খেলোয়াড়দের খেলার উদ্যোগ। তাদের আরও সহযোগিতার জন্য ভারত ও অস্ট্রেলিয়া যৌথভাবে গঠন করতে চলেছে এক প্রকল্প। অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনের সাথে ভারতের অটল ইনোভেশন মিশন যৌথভাবে সার্কুলার ইকোনমির আয়োজন করতে চলেছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য দুটি দেশের উজ্জ্বল ছাত্রছাত্রী, নতুন উদ্যোগ সংস্থা এবং অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ সংস্থাগুলি উদ্ভাবনী প্রযুক্তি স্নাতক করা, দুটি দেশের বৃত্তি অর্থনীতিকে চাঙ্গা করার উদ্দেশ্যকে সফল করতেই এই প্রকল্পের আয়োজন করা হয়েছে। সামনেই অস্ট্রেলিয়া ট্যুর। বিসিসিআই এবার জানালো এবার অস্ট্রেলিয়া সফরে হবে 4টি টেস্ট, 3টি ওয়ানডে ও 1টি টি-20। এবারের সফরে বড় জায়গা পেলেন কেএল রাহুল। রোহিত শর্মার হ্যামস্ট্রিং এর চোটের জন্য ওয়ানডে ও টি-20তে ভাইস ক্যাপ্টেনের পদে বহাল হলেন তিনি। অপরদিকে আবুধাবির মাঠে ধারাবাহিকভাবে হারের মুখ দেখছে নাইট শিবির। গেইল ও মনদীপে চূড়ান্ত ব্যাটিংয়ে 8 উইকেটে জয়ী হয় কিংস ইলেভেন পাঞ্জাব। 29 বলে 51 রান করে ম্যাচের সেরা হন ক্রিস গেইল। এই ছিল আমাদের এখনকার আপডেট। আপনারা শুনছিলেন বাঙালির খবর। পরবর্তী আপডেট নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো আমরা। নমস্কার। যদি কেউ আমার মতো বাঙালির খবরের সদস্য হয়ে কাজ শিখে আমাদের সাথে কাজ করতে ইচ্ছুক হন, তবে দেরি না করে ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডিতে আপনাদের CV মেইল করুন। নমস্কার।